একটা বছর পরেও এসে যে এই ক্যারেক্টারটা আমার জন্যই বরাদ্দ ছিল, আর আমার মনে হয় আমি সত্যি সত্যি ঠিকঠাক মতো করতে পেরেছি। আমার ক্যারিয়ারের ডায়েরিতে, ক্যারিয়ারের জীবনে এটা একটা সুন্দর পার্ট হয়ে থাকবে, কারণ এই জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল। বলতে বলে না প্রথম ওয়েব সিরিজ বলে না, আমি অনেক গুণী মানুষদের সাথে কাজ করতে পেরেছি, তার মধ্যে প্রথমত আমি আমার ডিরেক্টর অনুপ বিশ্বাসকে বলবো যে উনি এত দারুণ করে, উনি যদিও কথা সেন্টেন্স কমপ্লিট করেন না, কিছু একটা বলে ছেড়ে দেন, তারপর ওটা বুঝে নিতে হয় এবং ফাইনালি আমি ওটা বুঝে নিতে পেরেছি এবং এই এত বড় একটা জার্নি আমি কমপ্লিট করতে পেরেছি। আমি আমার দিক থেকে খুবই আশাবাদী যে সবাই অনেক বেশি পছন্দ করবে, কিন্তু সবাই যেভাবে আগ্রহটা দেখাচ্ছেন, এতটা আগ্রহ কি আসলে আমি ফুলফিল করতে পারবো, সেই জন্য আমার একটু নার্ভাস লাগছে, একটু অনেক বেশি। তাই হয় না, কোনো কোনো কাজ মানে ভালো কাজের জন্য একটু বেশি আশা করা পাপের নয়, সেভাবে আমি একটু বেশি আশা করেই থাকতে পারি এই সিরিজটার জন্য। আমি ডেফিনেটলি সবার ভালোবাসা নিয়েই অনেক কনফিডেন্ট, এবং হইচইকে আমি বিশেষভাবে ধন্যবাদ না দিলেই নয়, সেটা হচ্ছে যে আমার সাথে যখন এই কাজটা প্রথম কথা হয় যে কাজটা আমি করতে পারি কি না বা চরিত্র নিয়ে আমাকেই ভাবা হচ্ছিল, তখন আমি আসলে টোটাল কাজ নিয়েই ভাবতে পারিনি, মানে ওই ভাবনার জায়গাতেই ছিলাম না, কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট, দেড় মাস দু মাস এরকম। তো ওই সময় তো আসলে বাবুকে রেখে কাজে যাব, মানে যে কোনো কাজেই মানে কাজ নিয়েই তখন আমি ভাবিনি। তো সেই সময় থেকে একটা বছর পরেও এসে যে এই ক্যারেক্টারটা আমার জন্যই বরাদ্দ ছিল, আর আমার মনে হয় আমি সত্যি সত্যি ঠিকঠাক মতো করতে পেরেছি। বাকিটা 8 তারিখ সবাই আপনারা বলবেন, আমি আশা করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।